সবথেকে গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পশ্চিমবঙ্গ প্রাইমারি এবং পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ জারি করে ফেলা হয়েছে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি এখান থেকে বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন এই নোটিসে কী বলা হয়েছে তার জন্য আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে বলা হয়েছে এবং নিয়োগের জন্য কিন্তু বিস্তারিত আপডেট এখানে তারা দিয়ে ফেলেছে সময় খুব কম রয়েছে এবং এই সময়ের ভেতরে আপনাদের সমস্ত কাজটি কমপ্লিট করে ফেলতে হবে তার আগে আপনাদের এই নোটিশটি এখান থেকে ফল করে নিতে হবে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন এই নোটিশ এখানে জারি করা হয়েছে এবং এই নোটিশটি আপনি এখান থেকে সম্পূর্ণ কিন্তু ডাউনলোড করতে পারবেন প্রমাণ সহ আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে নোটিসটি জারি করা হয়েছে যে তেইশ তারিখে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে উপরেই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এবং তার ঠিক নিচেই আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বলা হয়েছে সমস্ত ডিটেলস এক এক করে তার জন্য আপনাকে যে ইম্পর্টেন্ট তথ্যটি এখান থেকে জানতে হবে সেটি হচ্ছে যে পঁচিশ তারিখ থেকে কিন্তু আপনারা অনলাইন থেকে ফর্মটি সাবমিট করতে পারবেন সমস্ত ডিটেলস সাবমিট করতে পারবেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে সাবমিট করতে হবে পাশাপাশি আপনাকে জেনেনিত হবে কিভাবে আপনি সাবমিট করবেন আপনি মোবাইল থেকেও সাবমিট করতে পারবেন বা কম্পিউটার ল্যাপটপ থেকেও সাবমিট করতে পারবেন তার জন্য প্রথমে আপনাকে যেখানে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে এবং তারপরে আপনি সেখানে লিংক পাবেন এবং সেই লিংকে আপনাকে ক্লিক করতে হবে লিংকে ক্লিক করার পরে আপনাকে কিন্তু যে টেট পরীক্ষা দিয়েছিলেন সেই টেট পরীক্ষার রোল নাম্বার এবং জন্ম তারিখ দিতে হবে এবং বাকি ইনস্ট্রাকশানগুলি আপনাকে নিচ থেকে দেখে নিতে হবে যে সাবমিট করার যে লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট সার্চ অনলাইন ফর্ম ফিল আপ এখানে লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছেন যে ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন তাকারা এই ফর্মগুলি সাবমিট করবেন শুধুমাত্র তারাই সাবমিট করবেন যারা দুই সালে টেট পরীক্ষায় কোয়ালিফাই করেছিলেন এবং ভেরিফাইড ট্রেন ক্যান্ডিডেট ছিলেন তারাই শুধুমাত্র ফর্মগুলি সাবমিট করবেন মানে টেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে আছেন এবং আপনাদের নাম এসেছে প্যানেল লিস্টে তারাই এই সাবমিট করবেন সমস্ত ডকুমেন্টগুলি এখনও পর্যন্ত এই লেটেস্ট আপডেটটি জানেন না তার অবশ্যই কিন্তু এটি ফলো করুন এখানে বলা হয়েছে প্রাথমিকের নিয়োগের জন্য কাল নাম নথিভুক্ত শুরু মানে পঁচিশ তারিখ থেকে কিন্তু নাম নথিভুক্ত শুরু হয়েছে আপনাদেরকে প্রথমেই নোটিফিকেশান সহ দেখিয়ে দেওয়া হয়েছে এবং এই নোটিফিকেশন অনুযায়ী এখানে কিন্তু বাংলাতে প্রকাশিত হয়েছে এই আপডেট এবং এটি মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছিলেন আগে আপনারা সকলেই জানেন পাশাপাশি এখানে কিন্তু যে মেন ইম্পর্টেন্ট তথ্যটি আপনাদের জানিয়ে দেবো সেটি হচ্ছে যে পশ্চাৎ সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন সরকারের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং নিয়োগপত্র দেওয়ার আগে প্রার্থীদের তথ্যাদি খতিয়ে দেখা হবে পর্ষদ সূত্রে খবর যে ষোলো হাজার পাঁচশো পদে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন যে সাড়ে ষোলো হাজার টোটাল পদে কিন্তু এই নিয়োগটি হবে তার জন্য পর্যাপ্ত প্রার্থী পেতে খুব একটা সমস্যা হবে না টেট প্রাপ্ত প্রার্থী রয়েছেন প্রায় আশি হাজার তাদের কিন্তু এই টার্গেট রয়েছে আশি হাজার প্রার্থীদের ভেতর থেকে যারা উত্তীর্ণ রয়েছেন তারা অবশ্যই টেট উত্তীর্ণই রয়েছেন তাই কিন্তু সাড়ে ষোলো হাজার প্রার্থী তারা নিয়োগ করবে যারা পাশ করে আছেন অবশ্যই কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করে দেবেন এখানে স্পষ্টভাবে বলছে যে পোর্টালে ঢুকে নির্দিষ্ট লিংকে ক্লিক করে টেটের রোল নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে বাকি তথ্য জমা করতে হবে আপনাদের যেভাবে বলেছি সেইভাবে কিন্তু তথ্যগুলি আপনি জমা করে দিন এই আপডেটটি আপনাদের সামনে শেয়ার করার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এখনো পর্যন্ত যদি এই আপডেটটি না জানে এবং টেটে উত্তীর্ণ হয়ে আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করার মাধ্যমে জানিয়ে রাখার চেষ্টা করুন তাই অবশ্যই শেয়ার করে সকলকে জানাতে কিন্তু ভুলবেন না চ্যানেলে নতুন হলে বিভিন্ন ধরনের চাকরির লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সাথে থাকার জন্য